হিন্দু মুসলিম একত্রে মহরম পালন, জানালেন তৃণমূলের জেলা চেয়ারম্যান। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহরম হলো বছরের প্রথম মাস। বছরের যে চারটে মাস মুসলিমদের কাছে পবিত্র, তার মধ্যে সবার উপরে এর স্থান। প্রাচীনকাল থেকে মহরম মাস পবিত্র হিসেবে গণ্য। মহরমের দশ তারিখ বিশেষ মর্যাদা সম্পন্ন দিন। গতকাল মহরম মাসের দশ তারিখ অর্থাৎ শুক্রবার 20 আগস্ট রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও উল্টি সবার বিভিন্ন জায়গায় পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম। আজ এই বিশেষ দিনে কুলটি আঁকড়ে কমিটির তরফে কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে মাথায় পাগড়ি পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে উজ্জ্বল চ্যাটার্জি বলেছিলেন, কুলটিতে এই পবিত্র দিনে হিন্দু মুসলিম মিলে এই দিনটিকে পালন করে থাকে। বলে আজকে এখানে কর্মসূচির কি হয়েছে? এখানে ভিজিটের তো ব্যাপার নাই, আজকে একটা পবিত্র দিন মহরম আমাদের দেশে, এটাকে পবিত্র দিন হিসাবে মানা হয়। এই মহরম শুধু মুসলিমদের না, হিন্দু মুসলিম সকলে মিলে এই মহরমকে আমরা পালন করে থাকি। আজকের দিনে আমি সকলে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব যে যে মহামারীতে আমরা ভুগছি, আমার পৃথিবীর মানুষ ভুগছে, তার থেকে আমাদের রেহাই দিক, আমরা যেন শান্তিতে সকলে মিলে থাকতে পারি, হিন্দু মুসলিম এক হয়ে আমরা যাতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।